হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক আজকে নিয়ে এসেছি ভীষণই সুস্বাদু আর একদম ঝটপট রান্না হয়ে যায় এরকম একটা টেস্টি টেস্টি সবজির রেসিপি মশলাদার ভেন্ডি ফ্রাই এটা যেমন খুব সহজেই রান্না হয়ে যায় তেমনই বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ লাগে এটা রান্না করতে আর এটা রুটির সাথেও যেমন খেতে ভালো লাগে তেমনই ডাল ভাতের পাশেও কিন্তু খেতে দারুণ লাগে তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নিয়ে এই রেসিপিটা একঘেয়ে সবজি খেয়ে যদি মুখে অরুচি হয় তাহলে কিন্তু মাঝে সাঝে এটা ট্রাই করে নিতেই পারো খেতে বেশ ভালো লাগে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর তার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। এবার তাহলে চলো দেখেনি রেসিপিটা। প্রথমেই মশলাদার ভেনকি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেল গরম হলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে ভেঙে নিয়েছি। এবার 10 থেকে 15 সেকেন্ড একদম লো ফ্লেমে ফোড়নটাকে সাতলে নিতে হবে। ফোড়নটা সাতলানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু মোটা মোটা টুকরো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে দুটো ছোট পেঁয়াজ নিয়েছি এবার ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে দু থেকে তিন মিনিট বা পেঁয়াজ একটু নরম হয়ে যাওয়া নিতে হবে পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি আর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে এবার ফ্লেমটা মাঝারি রেখে মিনিট দুয়ে রসুন আর কাঁচা লঙ্কাটাকে এলে একটু রসুন কাঁচা লঙ্কাটাও সাতলানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে রাখা ঢ্যাঁড় আমি এখানে পাঁচশো গ্রাম মতো নিয়েছি আজকে যে সবজিগুলো বা যে মশলাগুলো এখানে ব্যবহার করছি পরিমাণটা কিন্তু খুব একটা জরুরি না যে যার ইচ্ছা অনুযায়ী পরিমাণ দিতে পারে এবার মিডিয়াম ফ্লেমে প্রথমে মিনিট খানেক মতো ঢেঁড়স গুলোকে একটু ভেজে নেব ঢেঁড়সটা একটু নরম হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো প্রথমেই দিয়ে দিচ্ছে এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো এর সাথে লাগছে এক চা চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল আর লাগছে ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো স্বাদ অনুযায়ী আমচুর পাউডার আর লাগছে স্বাদ অনুযায়ী নুন কারোর কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে তার বদলে লেবুর রস ব্যবহার করতে পারে তবে লেবুর রস যদি কেউ ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু রান্নাটা একদম শেষ হয়ে যাওয়ার পর গ্যাসটা অফ করে তারপর স্বাদ অনুযায়ী লেবুর রস ছড়িয়ে দিয়ে তারপর নামাতে হবে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না ভেন্ডিটা একটু নরম হয়ে যাচ্ছে আর বেশ ভালো ভাজা ভাজা হয়ে যাচ্ছে এটা করতে খুবই কম সময় লাগে খেতে ভীষণই টেস্টি কথা বলতে বলতে কিন্তু ভেন্ডিটা একদম ভাজা ভাজা হয়ে এসছে আমার রান্নাটা কমপ্লিট তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আজ তাহলে আসি ভালো থেকো সকলে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টাটা